হ্যালো বন্ধুরা, আমি অনিশা এবং আজ আমি নিয়ে এসেছি 2007 সালে রিলিজ হওয়া এক হরর মুভি। মুভিটির নাম হচ্ছে কার্ভ দ্য স্লিট মাউথেড ওম্যান। মুভিটির আইএমডিবি রেটিং হচ্ছে 5.5/10 এবং 87% গুগল ইউজার্স মুভিটিকে লাইক করেছে। এবং এই মুভিটিকে ডাইরেক্ট করেছেন কোজি শিরাইশি। এই মুভিটি জাপানের বিখ্যাত উরবান লেজেন্ড কুচিসাকে ওনার উপর বেস্ট আছে। তো আর দেরি না করে গল্পটা শুরু করা যাক। মুভি স্টার্টিংয়ে আমাদেরকে জাপানে একটি শহরের সিন দেখানো হয়। সেই শহরে কুচিসাকে ওনার গল্প একটু বেশি ছড়িয়ে পড়েছিল। এরপরে আমাদেরকে সেখানে এক স্কুলের সিন দেখানো হয়, যেখানে তিনটি বাচ্চা মেয়ে বসে গল্প করছিল। তাদের মধ্যে একটি মেয়ে বলে যে তাদের স্কুলের একটি ছেলে নাকি কুচিসাকে ওনাকে পার্কে দেখেছে। তার চুলগুলি লম্বা এবং সে কোট পরেছিল। এরপরে আমরা তিনটি বাচ্চা ছেলেকে দেখি। তাদের মধ্যে একটি ছেলে কুচিসাকে ওনার সম্পর্কে একটি বই পড়ছিল। সে তার দুই বন্ধুকে বলছিল কুচিসাকে ওনা সবসময় তার মুখখানি এক সাদা মাস্ক দিয়ে ঢেকে রাখে। যদি সে তোমাকে দেখতে পায়, তোমাকে সে জিজ্ঞাসা করবে সে সুন্দর কিনা। এরপর সে তোমাকে নিয়ে কোনো গোপন আশ্রয়ে চলে যাবে। মুভির সিন চেঞ্জ হয়। এরপরে আমরা নার্সুকিকে দেখি। সেও তার বাবার সাথে কুচিসাকে ওনার সম্পর্কে গল্প করছিল। তখনই সেখানে নার্সুকির মা আসে এবং তাদের দুজনকে কুচিসাকে ওনার সম্পর্কে গল্প করতে বারণ করে। এরপরে আমাদেরকে আরেকটি ফ্যামিলির সিন দেখানো হয়, যেখানে দুটি বাচ্চা ছিল এবং তাদের মা রান্না করছিল। এরপরে আমরা মিকাকে দেখি। সে তার মায়ের সঙ্গে থাকতো, কিন্তু মিকার মা তার মেয়েকে কারণে অকারণে খুব মারতো, তাই মিকা নিজের মাকে পছন্দ করতো না। এরপরে আবার আমরা স্কুলের সেই মেয়েগুলিকে দেখি। তারা স্কুল ছুটির পরও বাড়ি যায়নি। ঠিক তখনই সেখানে তাদের এক ম্যাডাম আসে। সে ম্যাডামটির নাম ছিল কোয়োকো। সে তাদের সবাইকে বাড়ি পাঠিয়ে দেয়। এখানে আমরা আরেকজন টিচারকে দেখি, তার নাম ছিল নবরু। এদিকে নবরু যখন ক্লাসরুমে যায়, সে দেখে যে বোর্ডে বাচ্চারা কুচিসাকে ওনার ছবি এঁকেছে। তখনই একটা ভূমিকম্প হয়। আমরা কুচিসাকে ওনার ঘোষ্টকে দেখি, সে বেঁচে উঠেছিল, অর্থাৎ সে আবার ফিরে এসেছিল। এরপরে আমরা খেলার মাঠে তিনটি বাচ্চাকে দেখি। তারা কুচিসাকে ওনাকে দেখার জন্যই সেখানে এসেছে। তখনই একটা বাচ্চা বলে, আমি তো এখানে কাউকেই দেখতে পাচ্ছি না। ঠিক তখনই পেছন থেকে কুচিসাকে ওনা সে বাচ্চাকে ধরে নেয় এবং তার সাথে নিয়ে যায়, এবং অন্য বাচ্চা দুটি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার পর পরের দিন স্কুলে বাচ্চাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরে আমরা মিকাকে দেখি, সে মাস্ক পরে এসেছে। তাই দেখে তার বন্ধুরা তাকে রাগাতে শুরু করে যে সে হচ্ছে কুচিসাকে ওনা। সেই দিন তাদের হাফ স্কুল হয়। তাদের স্কুলের যে প্রিন্সিপাল ছিল, সে প্রত্যেকটা টিচারকে বলে তারা যেন বাচ্চাদের গ্রুপ বানিয়ে তাদের সবাইকে স্কুলের বাইরে তাদের গার্জেনদের কাছে ছেড়ে আসে। এদিকে স্কুল ছুটির পর প্রত্যেকটা বাচ্চার গার্জেন চলে আসে এবং তারা বাড়ি চলে যায়। কিন্তু তখনও মিকার মা আসেনি। কিছুক্ষণ পর সেখানে মিকার মা চলে আসে, কিন্তু মিকা বলে সে তার মায়ের সাথে বাড়ি যাবে না, সে কিছুক্ষণ পরে একাই যাবে। তাই শুনে তার টিচার কোয়োকো অবাক হয়। সে তার মাকে বলে সে তার মেয়ের সাথে কিছুক্ষণ কথা বলতে চায়। মিকার মা সম্মতি দিলে কোয়োকো মিকাকে নিয়ে কিছুটা দূরে চলে যায়। অন্যদিকে আমরা নবরুকে দেখি। তার স্টুডেন্টগুলোকেও তাদের গার্জেনরা বাড়ি নিয়ে চলে যায়। তখনই সে এক রহস্যময় আওয়াজ শুনতে পায়। কেউ যেন তাকে বলছে, আমি কি সুন্দর। ব্যাপারটি সে কেয়ার করে না এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা মিকা এবং কোয়োকোকে দেখি। মিকা কোয়োকোকে জানায় তার মা তাকে খুবই মারে। তারপর সে মুখের মাস্ক খোলে এবং শরীরের বিভিন্ন জায়গায় দেখায় যে তার মা তাকে কতটা মেরেছে। মিকার শরীরে সেই দাগগুলো দেখেও কোয়োকো তাকে বলে যে এমনটা নয়, তোমার মা নিশ্চয়ই তোমাকে অনেক ভালোবাসে। তখনই মিকা বলে যে আমি আমার মাকে ঘেন্না করি। তখনই কোয়োকো মিকার উপর চিৎকার করে যে এমন কথা দ্বিতীয়বার বলবে না। মিকা ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়াতে শুরু করে। কোয়োকো তার পেছন পেছন দৌড়াতে শুরু করে। কিছুক্ষণ পর কোয়োকো দেখে যে মিকাকে কুচিসাকে ওনা ধরে নিয়েছে। মিকা ছটপট করছিল। তখনই কুচিসাকে ওনার মুখ থেকে তার মাস্কটি সরে যায়। কোয়োকো দেখতে পায় যে তার মুখের কোণগুলি তার কান পর্যন্ত বিচ্ছিন্ন আছে। কোয়োকো খুবই ভয় পেয়ে যায় এবং কুচিসাকে ওনা মিকাকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে পুলিশ আসে এবং তারা কোয়োকোকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তখনই সেখানে মিকার মা চলে আসে এবং সে কান্নাকাটি শুরু করে দেয়। বাড়ি ফিরে এসে কোয়োকো তার এক্স হাজব্যান্ডকে ফোন করে। সে তাকে ফোন করে বলে যে সে তার মেয়েকে কথা বলতে চায়, কিন্তু তার হাজব্যান্ড মিথ্যে কথা বলে। সে উত্তর দেয় যে তাদের মেয়ে ঘুমিয়ে গিয়েছে। কোয়োকো এবং তার স্বামীর মধ্যে এক বছর হলো ডিভোর্স হয়ে গিয়েছে। কোয়োকো তার মেয়েকে মিস করছিল। তার মনে পড়ে সে তার মেয়েকে কিরকম ভাবে মারতো।
সেই কারণে ডিভোর্সের সময় তার বাচ্চা মেয়েটি তার বাবার সাথে থাকবে বলে ঠিক করে। মুভির সিন চেঞ্জ হয়, আমরা আবার সেই বাচ্চা মেয়ে দুটোকে দেখি। তাদের মা রান্না করছিল, হঠাৎ সে কাঁদতে শুরু করে। তখনই সে তার বাচ্চা মেয়ে দুটোকে বলে যে আমি ওষুধ কিনতে বাইরে যাচ্ছি, তোমরা ঘরের মধ্যেই থাকো। এরপরে আমরা মিকার বেস্ট ফ্রেন্ড নার্সুকিকে দেখি। মিকা হারিয়ে যাওয়াতে সে খুবই কান্নাকাটি করছিল। তখনই সেখানে নার্সুকির বাবা চলে আসে। সে কয়েকটি মিসিং পোস্টার এনেছে যাতে তারা মিকাকে খুঁজতে পারে। অন্যদিকে মিকাদের স্কুল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়, কারণ তাদের স্কুল থেকে দুইটি বাচ্চা হারিয়ে গিয়েছে। এরপরে আমরা কোয়োকো এবং নবরুকে দেখি। এরপরে নবরু কোয়োকোকে বলে যে তুমি তো সেই মেয়েটিকে দেখেছ যে মিকাকে নিয়ে গিয়েছে। তখনই সে নিজের পকেট থেকে 30 বছর পুরনো একটি মেয়ের ছবি বের করে কোয়োকোকে দেখায় এবং তাকে জিজ্ঞাসা করে যে মেয়েটি এইরকম দেখতে ছিল কিনা। কোয়োকো সেই ছবি দেখে উত্তর দেয় যে মেয়েটি দেখতে অনেকটা এইরকমই ছিল। তখনই নবরু কোয়োকোকে বলে যে এটি 30 বছর আগের আমার মায়ের ছবি। নবরু তখনই সেই রহস্যময় আওয়াজ শুনতে পায়, আমি সুন্দর কিনা। তখনই সে তাড়াতাড়ি কারে চেপে কোয়োকোর সাথে যে দিক থেকে শব্দ আসছিল সেই দিকে চলে যায়। নবরু কোয়োকোকে বলে যে যখনই কোনো বাচ্চা কিডন্যাপ হচ্ছে আমি এক রহস্যময় আওয়াজ শুনতে পাচ্ছি। এরপরে আমরা সেই বাচ্চাটিকে দেখি যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। সে বসে বসে টিভি দেখছিল, তখন দরজায় কেউ নক করে। বাচ্চাটি যখন দরজা খোলে সেখানে কোয়োকো এবং নবরু ছিল। তারা বুঝতে পারে যে তারা ঠিক সময়ে এসেছে। ঠিক তখনই পেছন থেকে কুচিসাকেও না সে বাচ্চাটিকে ধরে নেয়। নবরু এবং কোয়োকো ঘরের ভেতরে চলে এলে কুচিসাকেও না আবার নবরুকে জিজ্ঞাসা করে যে আমি সুন্দর কিনা। এইদিকে কোয়োকো আস্তে আস্তে কিচেনের দিকে চলে যায় এবং সেখান থেকে এক বড় মতো ছুরি আনে। কুচিসাকেও না নবরুর উপর অ্যাটাক করেছিল কি, ঠিক তখনই কোয়োকো পেছন থেকে কুচিসাকেও নার পেটে সেই বড় মতো ছুরি ঢুকিয়ে দেয়। কুচিসাকেও না সেখানেই পড়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে কুচিসাকে ওনার ফেস চেঞ্জ হয়ে যায়। সে আসলে কুচিসাকে ওনা ছিলই না, এটি সেই মহিলা ছিল যার কাশি হচ্ছিল এবং সে ওষুধ কিনতে গিয়েছিল। নবরু এবং কোয়োকো বুঝতে পারে যে কুচিসাকে ওনা শুধু বাচ্চাদেরকেই কিডন্যাপই করছে না, সে এই শহরের মহিলাদের উপর তার আত্মা ভর করছে এবং তাদেরকে মেরে ফেলছে। অর্থাৎ যারাই কুচিসাকে ওনার আত্মা দ্বারা সংক্রমণ হচ্ছে তাদেরই কাশি হচ্ছে। সেই মহিলাটিকে মরে পড়ে থাকতে দেখে কোয়োকোর মন খারাপ হয়ে যায়, কারণ সে নিজের হাতে তাকে মেরেছে। এরপর কোয়োকো এবং নবরু সে বাচ্চা মেয়ে দুটির কাছে যায়। সে বাচ্চা দুটি জানতই না যে তাদের মা আর বেঁচে নেই। তাদের সাথে সেই বাচ্চা ছেলেটিও এসেছে। তার কাছে যে কুচিসাকে ওনার সম্পর্কে বই ছিল সেটি সে কোয়োকোকে দিয়ে দেয়। অন্যদিকে কোয়োকো খুবই গিল্টি ফিল করছিল। সে নবরুকে বলে যে তাদের বয়সী আমার একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে, আমার হাজব্যান্ডের সাথে ডিভোর্স হওয়ার পর আমার বাচ্চাটি তার বাবার সাথে থাকবে বলেই ঠিক করে, কারণ সে আমার চেয়ে তার বাবাকে বেশি পছন্দ করত। এরপরে নবরু কোয়োকোকে নিজের ব্যাপারে বলে। আজ থেকে 30 বছর আগে নবরু তার মা এবং তার দুই ভাই বোনের সাথে থাকত। তার মা অসুস্থ ছিল এবং মাঝে মধ্যে সে নিজের কন্ট্রোলে থাকত না এবং সে তাদের 3 ভাই বোনকে খুবই মারত। আস্তে আস্তে তার 2 ভাই বোন মারা যায়, হঠাৎ তার মাও হারিয়ে যায়। ঠিক তখন থেকেই কুচিসাকে ওনার গুজব ছড়ায় এবং লোকে তাকে দেখতে শুরু করে। এইটুকু বলার পরে নবরু বলে, আমার প্রথম থেকেই মনে হয়েছিল বাচ্চাদেরকে যে কিডন্যাপ করছে হয়তো সে আমার মাই হবে। ঠিক তখনই নবরু আবার সেই রহস্যময় আওয়াজ শুনতে পায়। এরপরে আমরা নার্সুকি এবং তার মাকে দেখি, তারা মার্কেট থেকে ফিরছিল। ঠিক তখনই নার্সুকের মা কাঁদতে শুরু করে। কাঁদতে গিয়ে যখন সে বসে যায় তখনই নার্সুকি তার মায়ের দিকে তাকায়, কিন্তু সেখানে তার মা ছিল না, সেখানে কুচিসাকে ওনা দাঁড়িয়েছিল। পরে সে নার্সুকিকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে কোয়োকো এবং নবরু সেখানে এসে পৌঁছায়, কিন্তু তারা সেখানে কাউকেই দেখতে পায় না। এরপরে আমরা কুচিসাকে ওনাকে দেখি, সে কিডন্যাপ করা বাচ্চাগুলোকে একটা জায়গায় এনে বেঁধে রেখেছিল। তখনই সে ওখানে নার্সুকিকে নিয়ে আসে। এরপর কুচিসাকে ওনা নার্সুকির মুখ তার মতো করে কেটে দেয় এবং বাচ্চা ছেলেটিকে মেরে ফেলে। তারপর সে তার ডেড বডি নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু সে মিকাকে কিছুই করলো না। মিকা নিজের হাতে বাঁধা দড়িটিকে খুব করে খোলার চেষ্টা করে। মুভির সিন চেঞ্জ হয়। এরপরে আমরা এক বাচ্চা মেয়েকে তার গ্র্যান্ডপার সাথে দেখি। তারা কার পার্কিং করে হাঁটছিল, হঠাৎ সেখানে তারা সেই বাচ্চা ছেলেটির ডেড বডি দেখতে পায়। অর্থাৎ কুচিসাকে ওনা সেই বাচ্চাটিকে মেরে সেখানেই ফেলে গিয়েছে। অন্যদিকে মিকার মা পুলিশদেরকে বলছিল, পুলিশরা যদি একটা ছেলের ডেড বডি খুঁজে পেয়েছে তাহলে মিকা নিশ্চয়ই এখনও বেঁচে আছে।
তারপরে সে রুম থেকে বেরিয়ে আসে, নিজের গাড়ি স্টার্ট করে এবং সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু সে কোনো ঠিকানায় জানতো না যে সে মিকাকে কোথায় খুঁজবে। এরপরে আমরা নাটসুকির বাবা এবং তার তিন বান্ধবীকে দেখি। তারা সারাদিন মিকাকে খোঁজার পরেও তাকে পায়নি। তারা যখন ফিরছিল তারা পার্কে একটা মেয়েকে দেখতে পায়। তারা ভেবে নেয় সে হয়তো মিকা, তাই তারা কার থেকে নেমে আসে। কিন্তু তারা কাছে গিয়ে দেখে সে মিকা ছিল না, সে নাটসুকি ছিল। তার মুখের কোণগুলি কান পর্যন্ত কাঁচি দিয়ে কাটা হয়েছে। তাই দেখে নাটসুকির বাবা কাঁদতে শুরু করে দেয়। নাটসুকির অবস্থা খুবই খারাপ ছিল, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে আমরা কোয়োকো এবং নবরুকে দেখি। তারা কারে বসে নাটসুকির ব্যাপারে নিউজ শুনছিল, কিন্তু তারা কিছুই বুঝতে পারছিল না যে তারা মিকাকে কোথায় খুঁজবে। তখনই কোয়োকোর চোখ পড়ে সেই বইটির উপর, যে বইটি তাকে একটা বাচ্চা দিয়েছিল। সেই বইটিতে কুচিসাকে ওনার সম্পর্কে লেখা আছে। সেই বই থেকে কোয়োকো নবরুকে পড়ে শোনায় যে কুচিসাকে ওনাকে কোনোভাবেই মারা সম্ভব নয়, এবং সে বাচ্চাগুলিকে কিডন্যাপ করে একটা বাড়িতে লুকিয়ে রাখে। সেই বাড়িটির ছাদের রং লাল। সেটা শুনে নবরু কোয়োকোকে বলে সে এবং তার ফ্যামিলি ছোটবেলায় যে বাড়িতে থাকতো তার ছাদের রংটিও লাল ছিল। এরপরে মিকার মা একটা বাড়িতে গিয়ে নক করে। সেখান থেকে একটি মহিলা এবং একটি বাচ্চা বেরিয়ে আসে। মিকার মা তাদেরকে বলে যে তোমরা কুচিসাকে ওনার সম্পর্কে কিছু জানলে আমাকে বলো। বাচ্চাটি বলে ওঠে আমি জানি। মিকার মা সেই বাচ্চাটির কাছে থেকে কুচিসাকে ওনার ঠিকানা জানতে পারে। কুচিসাকে ওনা একটা লাল ছাদযুক্ত বাড়িতে কিডন্যাপ করা বাচ্চাগুলোকে নিয়ে যায়। সেই বাড়িটি চাইল্ড ব্যাক হিল এ অবস্থিত। মিকার মা আর একটু দেরি না করে সেই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে কোয়োকো এবং নবরু সেই লাল ছাদযুক্ত বাড়ির কাছে পৌঁছে যায়। তারা যখন সেই বাড়ির ভেতরে ঢোকে তারা কাউকে দেখতে পায় না। এরপরে তারা মিকা নাম ধরে ডাকতে থাকে। তখনই নবরু একটা আলমারি দেখতে পায়। সেই আলমারির নিচে একটা বড় মতো ছুরি পড়েছিল। তখনই সে কোয়োকোকে বলে যে আমার এখন সব কিছু মনে পড়েছে, যে আমার মা কিভাবে কুচিসাকে ওনাতে পরিণত হলো। আজ থেকে 30 বছর আগে আমার দুই ভাই বোন মারা যাওয়ার পর আমার মা আমাকে খুবই মারত। আমার মায়ের মধ্যে যে রোগটি ছিল তার ফলে সে নিজের কন্ট্রোলে থাকতো না, কিন্তু যখন সে ভালো থাকতো আমাকে খুবই ভালোবাসত। তাই সে একদিন বড় মতো ছুরি আনে এবং সেই ছুরিটি আমাকে দিয়ে বলে যেন আমি তার মাথাটি কেটে ফেলি, নইলে সে তার রোগের ফলে পরে পাগল হয়ে যাবে এবং সে আমাকে মেরে ফেলবে। আমি প্রথমে আমার মাকে মারতে চাইনি, কিন্তু পরে আমাকে সে ফোর্স করতে থাকে। হঠাৎ সে আবার তার রোগের ফলে পাগল হয়ে গেলে আমাকে মারার চেষ্টা করে। আমার মা যখনই পাগল হতো সে কাঁদতে শুরু করতো। সে আমাকে নিজের গলা কাটতে বলে। তখনই আমি নিজেকে বাঁচানোর জন্য তার গলা কাটতে গিয়ে তার মুখ কেটে ফেলি। মরার আগে পর্যন্ত আমার মা আমাকে তার গলাটি কাটতে বলে, কিন্তু আমি সেইটা না করে তার পেটে ছুরিটি ঢুকিয়ে দিই। এরপরে আমার মা মারা গেলে তাকে আমি একটা মাস্ক পরিয়ে দিই এবং তাকে একটা কোট দিয়ে ঢেকে আলমারির মধ্যে ভরে দিই। সেদিন যদি আমি আমার মায়ের গলা কাটতাম তাহলে সে হয়তো আজ এত দুষ্টু আত্মাতে পরিণত হতো না। আমি মাঝে মধ্যে যে আওয়াজ শুনতে পাই সেটি আমার মায়েরই হচ্ছে। তখনই তারা দুজনে সে আলমারির মধ্যে একটা ছিদ্র দেখতে পায়। তখন তারা মিকার নাম ধরে চিৎকার করলে মিকা অপর দিক থেকে গোঙানের আওয়াজ দেয়। এরপরে তারা বেসমেন্টের ভেতরে গিয়ে মিকাকে দেখতে পায়। সেখানে নবরু দুটি কঙ্কাল দেখতে পায় যেটি তার ভাই বোনের ছিল। তারা দুজনে সেখান থেকে মিকাকে নিয়ে বেরিয়ে যাচ্ছিল কি তখনই সেখানে কুচিসাকে ওনা চলে আসে। সে নবরুর পা দুটি কেটে দেয় এবং তাকে টেনে অন্যদিকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে সে আবার ফিরে এসে কোয়োকোর কাছে থেকে মিকাকে নিয়ে যায়। অন্যদিকে মিকার মাও সেখানে পৌঁছে যায়। এদিকে কুচিসাকে ওনা মিকাকে মারছিল। তখনই সেখানে মিকার মা চলে এলে কুচিসাকে ওনা তাকে ছেড়ে মিকার মাকে মারতে শুরু করে। তখনই কোয়োকো পেছন দিক থেকে কুচিসাকে ওনার পিঠে এক বড় মতো চাকু ঢুকিয়ে দেয়। সে পড়ে যায় এবং মারা যায়, কিন্তু আসলে সে কুচিসাকে ওনা ছিল না, নাটসুকির মা ছিল। এদিকে মিকার মা কাঁদতে শুরু করে এবং সে দেখতে দেখতেই কুচিসাকে ওনাতে পরিণত হয়ে যায়। সে মিকা এবং কোয়োকোকে মারতে যাচ্ছিল, কিন্তু নবরু তার মায়ের পাটি ধরে নেয়। কোয়োকো এবং মিকা বেসমেন্ট থেকে বাইরে বেরিয়ে আসে। এদিকে নবরু তার মায়ের পেটে চাকু ঢুকিয়ে দেয়। তখনই তার মা তাকে বলে যে আমার গলাটি কেটে ফেলো। নবরু তার মায়ের গলাটি কেটে তার মাথাটি আলাদা করে দেয়। তখন এক ভূমিকম্প হয় এবং বেসমেন্টের দরজাটি বন্ধ হয়ে যায়। নবরু সেখানেই মারা যায়। অন্যদিকে কোয়োকো এবং মিকা বাইরে বেরিয়ে আসে। এরপরে আমরা নবরুকে দেখি। সে যাকে মেরে ফেলেছিল সে আসলে কুচিসাকে ওনা ছিলই না।
প্রেমিকার মা ছিল, আর আমরা যেমনটা জানি আত্মা কোনোদিন মরে না, আমরা কুচিসাকে ওনার ঘোষ্টকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখি। মুভির সিন চেঞ্জ হয়, আমরা কোয়োকোকে দেখি সে পরের দিন তার এক্স হাজব্যান্ড এবং তার বাচ্চার সাথে দেখা করতে এসেছে। কোয়োকো তার এক্স হাজব্যান্ডকে বলে সে তার বাচ্চার সাথে কিছুক্ষণ একা কথা বলতে চায়। এরপর কোয়োকো খারাপ ব্যবহার করার জন্য তার বাচ্চার কাছে ক্ষমা চায়। সে তার বাচ্চাকে জড়িয়ে ধরে, তার বাচ্চাটিও নিজের মাকে ক্ষমা করে দেয়। তখনই কোয়োকো কাঁদতে শুরু করে এবং পরক্ষণে সে কুচিসাকে ওনাতে পরিণত হয়ে যায়। মুভিটি এখানেই শেষ হয়।